নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ঘরোয়া উপকরণ দিয়ে তন্দুরি পাস্তার রেসিপি। এটা বানানো একদমই সহজ, আর ভাববেন না যে ঘরে বানানো সেজন্য স্বাদে বা গন্ধে কোনো অংশের রেস্টুরেন্টের থেকে কম। আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি স্টেপ বাই স্টেপ তৈরি করেন তাহলে কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই দেখুন, আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর এক টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এবার ভালোভাবে একটু ডলে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেরকম রুটি লুচির ডো তৈরি করে ঠিক একই রকমভাবে। দেখতেই পাচ্ছেন ময়দাগুলো একটু দলা পাকিয়ে গেছে, তার মানে ময়ামটা খুবই সুন্দর হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা আমি নর্মাল ঘরের যে জল সেই জল দিয়েই মেখে নিয়েছি। দেখুন, এবার ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য, খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। 5 মিনিট পর দেখুন আমি আরও একবার একটু ডলে নিয়েছি। এবার ছোটো ছোটো লুচির যে লেচি কাটে ঠিক একইভাবে কেটে নেব সবগুলো। দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব, লুচির থেকে একটু বড় করেই বেলব। আর রুটি যেরকম মোটা হয় ঠিক একই রকম মোটা করে বেলে নেব। তারপর এভাবে দেখুন সরু সরু করে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি সরু সরু করে এভাবে কেটে নিচ্ছি, একদমই সহজ বানানো। আর মাঝখান দিয়ে এভাবে টুকরো করে নিলাম, এতে করে সুবিধা হবে তুলতে। আরও একভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখুন লুচির থেকে একটু সামান্য বড় করে বেলে নিয়েছি। এবার একটা বড় চাকু নেব আর এভাবে সরু সরু করে কেটে নিয়ে নেব। একদমই সহজ বানানো, এভাবে আমি কেটে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে, কী সুন্দর সরু সরু করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখুন এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়ব যাতে দলা পাকিয়ে না যায়। এমনিতেও দলা পাকাবে না, কোনো অসুবিধা নেই, একটার সঙ্গে একটা একদমই লাগবে না। আমি এখানে একটু নুন আর তেল দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল আর 1/2 চা চামচ নুন। আমাদের নুনটা বুঝেই দিতে হবে, কেননা মাখার সময় আমরা একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। আর আস্তে আস্তে জলটা ফুটতে থাকবে আর এভাবে দিতে থাকবো, একসঙ্গে সবগুলো দেব না। আর জল তো গরম জলে পড়বে, একটার সঙ্গে একটা আর লাগবে না। আপনারা অবশ্যই জলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন যাতে ঠান্ডা না থাকে, ঠান্ডা থাকলে একটার সঙ্গে একটা লেগে যাবে, কিন্তু জলটা ভালোভাবে ফুটলে একটার সঙ্গে একটা একদমই লাগবে না। বন্ধুরা, ঘাবড়াবার কোনো কারণই নেই যে ঘরে ময়দা দিয়ে এভাবে বানিয়ে পাস্তা রান্না করলে খেতে একদমই খারাপ হবে, বরং দোকানের থেকে অনেক বেশি টেস্টি আর স্বাস্থ্যকর হবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর আজকে আমার এই ভিডিওটাতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলেও ডিসলাইক করবেন। অবশ্যই রেসপন্স করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি আর নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একটার সঙ্গে একটা একদমই লাগেনি, কী সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, ভালোভাবে সেদ্ধ করাটা জরুরি, তা না হলে ময়দার কাঁচা গন্ধ আসবে। এবার আমি আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা একদমই ঘন হয়ে গেছে, আর আমি যে পাস্তাটা দিয়েছি সেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আমার এখানে 1 কাপ ময়দার পাস্তা ছিল, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে জল দিয়েছিলাম আমি 1 লিটার, সেই পরিমাণ বুঝেই দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কম বেশি করে নিতেই পারেন। দেখুন আমি পাস্তাগুলো তুলে নিয়েছি, নিয়ে একটা ঝুড়িতে রেখেছি। দেখুন একটার সঙ্গে একটা একদমই লাগেনি। আর যে পাস্তা সেদ্ধ করার জলটা ছিল সেটাও আমি ফেলবো না, রেখে দেব, এটা আমি পরে কাজে লাগাচ্ছি। এবার দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল।
খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। আপনারা চাইলে শুধু তেলেও করতে পারেন, আবার চাইলে শুধু বাটারেও করতে পারেন। বাটার গলতে থাকুক, পুরো গলার কোনো ব্যাপার নেই। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এবার একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে, তা না হলে রসুনগুলো পুড়ে যাবে, বাটারও উবে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা বিনস কুচিয়ে নিয়েছি, হাফ ক্যাপসিকাম আর হাফ গাজর ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন খুশি সবজি ঘরে থাকবে অ্যাড করবেন, যেটা খেতে পছন্দ করেন। আবার যদি পছন্দ না করেন এখান থেকে কোনো সবজি স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু পাস্তাটা দিয়েও করতে পারেন, আবার শুধু আলু পেঁয়াজ দিয়েও করতে পারবেন, তাতেও খেতে ভালোই লাগবে। নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি, এতে করে একটু সফট হয়ে যাবে, খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। সেভাবেই 2 মিনিট আমি ঢেকে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। এবার ঢাকাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পাস্তা সেদ্ধ করার যে জল ছিল সেটা, সবটা আমি ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আপনারা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন, যদি দুধটা কম দেন তাহলে পাস্তা সেদ্ধ করার জল পুরোটাই দিয়ে দেবেন, আর যদি দুধটা বেশি দেন তাহলে একটু কমিয়ে দিতে হবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এবার একটু ফুটতে থাকুক। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট বোল, তার মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দারচিনি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কস্তুরি মেথি। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা একটু টুকরো টুকরো করে দিয়ে দেবেন, তাহলেই হবে। আর এখানে দিয়ে দিলাম 1/4 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন। এবার সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর কস্তুরি মেথিটা হচ্ছে মেথি পাতার শুকনো। এবার এই মশলাগুলো মিশিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে যদি চিজ না থাকে চিজ ছাড়াও করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যারা চিনি পছন্দ না করেন স্কিপ করবেন, আর যারা পছন্দ করেন একটু দেবেন, এতে স্বাদের ব্যালেন্স হবে। যেহেতু আমচুর পাউডার দেওয়া আছে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। এখানে আমি আর নুন দিলাম না, কেননা পাস্তা সেদ্ধ করার সময় জলে নুন দিয়েছি আর সেই জলটাই আমি ইউজ করেছি। আর ময়দাটা যখন মেখেছিলাম তখনও আমি নুন দিয়েছি, সেজন্য সব শেষে একটু চেটে তারপর দিতে হবে। এবার আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, এভাবে আরও 2-3 মিনিট একটু রান্না করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। দেখুন বন্ধুরা, আরও 2-3 মিনিট আমি এভাবেই ফুটিয়ে নিয়েছি, আর কোনো কিছু এখানে দেওয়ার নেই, নুনও ঠিকঠাক আছে। তৈরি হয়ে গেছে আমার তন্দুরি পাস্তা।